পুলিশ সারা সাথে ইগো হয়েছে, পুলিশ সারাই থেকে মাথা পড়েছে, গদর ভাঙচুর হয়েছে, লুপাট হয়েছে, ধরিয়ে গেছে। সময় বিশেষে সক্রিয় পুলিশ, জ্বলন্ত দলুয়াখাঁকি গ্রাম আগলাতে ব্যর্থ প্রশাসন, একদিনের ব্যবধানে সেই পুলিশি বামেদের প্রতিনিধি দল রুখতে অতি সক্রিয়। ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনার গুদামের হাট এলাকায়। গতকাল বাড়িকে বাড়ি পুড়িয়ে দিল, বাড়িকে বাড়ি পুড়িয়ে দিল গতকাল। আপনি দেখুন গতকাল পুলিশ কোথায় ছিল। তৃণমূল নেতার খুনে গ্রাম চলার পর এক কাপড়ে অভুক্ত অবস্থায় দক্ষিণ বারাসাতে সিপিএম এর দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছিলেন ঘর ছাড়ারা। মঙ্গলবার সেই বিধ্বস্তদের মুখে অন্ন তুলে দেন বাম নেতৃত্ব। গৃহহীনদের গ্রামে ফেরাতে বাম প্রতিনিধি দল দলুয়াখাঁকির দিকে এগোতেই গুদামের হাট এলাকায় মানব প্রাচীর তৈরি করে পথ আটকায় পুলিশ। তারপরই দক্ষযোগ্য বাধার উপক্রম, বাম নেতা কান্তি সুজনদের সঙ্গেও শুরু পুলিশের ধস্তাধস্তি। বাড়ি ফিরতে দিচ্ছে না পুলিশ, মহিলা পুলিশ ছাড়াই গায়ে হাত তুলছে সরভন দলুয়াখাঁকির মহিলারা। এদিকে পুলিশের যুক্তি, গ্রামবাসীর আড়ালে যারা গ্রামে ঢোকার চেষ্টা করছে পুলিশ তাদের আটকাচ্ছে। পুলিশ ওনাদেরকে আটকাচ্ছে না, ওনাদের আড়াল করে যারা ঢোকার চেষ্টা করছে তাদেরকে পুলিশ আটকাচ্ছে। টাকা দিয়ে কেনা যায়নি, দলুয়াখাঁকি মাথা নোয়ায়নি, তাই তাণ্ডব খুব বাম নেতা সুজন চক্রবর্তীর। তৃণমূল আনিসুর বলে কাউকে শুনছি, তৃণমূল নাকি আনিসুর বলে কাউকে 3 লাখ টাকা দিয়ে তৃণমূলে ভেড়াতে চেয়েছিল, সে তৃণমূলে ভেড়েনি। দলুয়াখাঁকি গ্রামটাকে জব্দ করতে পারেনি বলে আক্রমণ। গেরিলা পদ্ধতিতে গ্রামে ঢোকার চেষ্টা করেন বর্ষিয়ান বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, কিন্তু পুলিশি বাধায় ফিরতে হয় তাকেও। দেখো অবশ্যই গ্রামের মহিলারা তারা কিন্তু বাড়িতে ফিরছে, আমি একটা ছবি দেখাতে বলবো ক্যামেরায় সঞ্জীব দেখাতে থাকো। কান্তি গাঙ্গুলি তিনি কিন্তু কোন রকম ভাবে গ্রামের দিকে পৌঁছে গিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তাকেও কিন্তু একদম গ্রামে ঢোকার মুহূর্তে পুলিশ তাকে আটকে দিয়েছিল এবং সেখান থেকে গাড়ি করে পুলিশ কিন্তু তাকে ফিরিয়ে আনছে বাইকে করে আমরা দেখতে পাচ্ছি। অমানবিক নিষ্ঠুর সরকারের জন্য এই দুটি বিশেষণ কান্তি গঙ্গোপাধ্যায়ের। তারা অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে, অমানবিক সরকার, নিষ্ঠুর সরকার, এরা তো কোনো অপরাধ করেনি। জয়নগর থানায় এই মুহূর্তে এসে পৌঁছেছেন সিপিএম এর রাজ্য নেতৃত্ব, এসে পৌঁছেছেন গ্রামবাসীরাও। যে ছবি একবার দেখাবো, ইতিমধ্যেই জয়নগর থানায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য, এবং রাজ্য নেতৃত্বের তরফ থেকে একটি এফআইআর লেখা হচ্ছে, যেই ছবি আমরা দেখাচ্ছি সিএনএন এর পর্দায়। তারা বাড়ি ভাঙচুর করেছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে, ধর্ষণের হুমকি দিয়েছে, শিশুদেরকে জলে ফেলে দিয়েছে, খুনের চেষ্টা। পুরুষরা গ্রাম ছাড়া, এনারা জানেন না এনাদের স্বামী কোথায়। জয়নগর থানায় দাঁড়িয়ে অঙ্গীকার, পুলিশ এরপরও ব্যবস্থা না নিলে আগামী 22 তারিখ থেকে চলবে অবস্থান বিক্ষোভ। 22 তারিখে, এ মাসের 22 তারিখে এই থানার সামনে অবস্থান বিক্ষোভ হবে বিকার ভরসা থেকে শুরু করে। আপনারা কি 22 তারিখ অবধি সময় বেঁধে দিলেন? হ্যাঁ, 22 তারিখ পর্যন্ত সময়। এর মধ্যে যদি ব্যবস্থা না নেয়, যা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা উচিত করবে, প্রয়োজন বোধে আমরা গ্রামে যদি যদি না ঢুকতে দেয় তাহলে আইন অমান্য করে ঢোকাব। পুলিশের এই তৎপরতা আগে থাকলে হয়তো 15-20টি বাড়ি জ্বলতো না। বাম নেতাদের গ্রামে ঢুকতে কেন বাধা? গ্রামে গেলেই কি হবে কোনো রহস্যের পর্দাফাশ? সেই প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক, সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, অভিরূপা সাহা ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।